ছোট বৌমা যেটা করছে সেটা ঠিক করছে না, আমার ভালো লাগছে না, আমার পছন্দ হচ্ছে না। না না না, আমারটা ওমা মামা শোনো, তুমি একটু শান্ত হও। আরে শান্ত হও কি, কিভাবে শান্ত হব? তুমি কি বলছো কি, আমি ওদের এই বাড়িতে সহ্য করতে পারবো? না না না, আমার পক্ষে সহ্য করা অসম্ভব। মামা মামা তুমি শোনো, আচ্ছা কি করবে বলো তো? এখানে কিছু তো করতে হবে, কিছু তো একটা করতে হবে। এভাবে চুপ করে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। যা করার না আমাকেই করতে হবে, আমার বাড়ি আমাকেই করতে হবে। আর আরে আরে ওই মেয়েটা সঞ্জনা, সেটা বাড়ি থেকে বেরিয়েছে না, এখনো যায়নি। বেরোবে মা, আপনি যা চান তাই হবে, শুধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তোমার কি মনে হয় তুমি যা যা শিখিয়ে দিয়েছো সেগুলো যদি আমি বলি তাহলে কোনো কাজে আসবে? না 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 না, আমার মনে হচ্ছে ছোট বৌমা তুমি বাড়াবাড়ি করছো, ভুল করছো। না মা, আমি বাড়াবাড়ি করছি না। মা আপনি আমাদের সবার মা, এই বাড়ির সর্বময়ী কর্ত্রী। এই বাড়িতে যা হয় সব আপনার কথা অনুযায়ী হয়, আপনার ইচ্ছে অনুযায়ী হয়। আর এই বাড়িতে থাকতে হলে ওদেরকেও আপনার আদেশ মেনে চলতে হবে। আপনার আদেশ অগ্রাহ্য করে এই বাড়িতে যে থাকা যায় না সেটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে মা। সর্বমঙ্গলা ঠিক কথা বলেছে মা, ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে তুমি চাইলে কতটা কঠিন হতে পারো, তুমি আসলে কে, তুমি যে আসলে এই বাড়ির একজন ভীত সেটা ওদেরকে আজ বুঝিয়ে দিতে হবে। মনীষ আসতে ওরা আসছে। মামায় ডেকেছিলে? হ্যাঁ ডেকেছি। দেখো মাম, তুমি আমায় অনেক কথাই শুনিয়েছ, আমি জানি এই বিয়েতে তোমার মত নেই, কোনো ইচ্ছা নেই, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, আর কিছু করার নেই, তাই আমায় ওর সাথে থাকতেই হবে। না, তোরা একসাথে থাকতে পারবি না। থাকতে পারবো না মানে? সরি, হোয়াট ডু ইউ মিন? দেবেশ, ওকে জানিয়ে দে যে আমি তোর সাথে কথা বলছি, ওর সাথে কথা বলছি না। দেখো মাম, সৌমিলি এখন আমার স্ত্রী, তাই তোমায় ওর সাথে কথা বলতেই হবে। না, কথা আমি বলবো না, কারণ আমি যাত্রার সাথে কথা বলি না। আমার যেটা বলার আমি সেটা তোকেই বলবো। বিয়ে যখন করেই ফেলেছিস তখন একটা আচার নিয়ম কানুন মানতে হবে। এটা তো একটা গেরস্থ বাড়ি নাকি? এটা আমার বাড়ি, সুতরাং আমি যেরকম বলবো সেরকম নিয়ম কানুন মানতে হবে। আজ কাল রাত্রি, আজকের রাতটা তুই আর সৌমিলি একে অপরের মুখ দেখতে পারবি না, এক ঘরে থাকতে পারবি না। আজ রাতটা তোদের দুজনকে আলাদা থাকতে হবে। আমার পরিবারের একটা মঙ্গল অমঙ্গল আছে এবং সেটা আমাকেই দেখতে হবে। দেবেশ, তোর বউকে এসব হেল ফেল বলতে বারণ কর। এটা আমার সংসার, আমার সংসারের কল্যাণ অকল্যাণ আমাকেই দেখতে হবে। আমার পরিবারে যখন বউ হয়ে ঢুকেছে তখন আমি যা আচার আচরণ বলবো সেটাই করতে হবে। যদি তোদের বিয়েটা সঠিক আচার নিয়ম মেনে হয়েছে কিনা সেটাই আমার সন্দেহ আছে, কিন্তু বদমাইশি করে যখন একবার আমার পরিবারের বউ হয়ে ঢুকেছে তখন আমার পরিবারে আমি যা বলবো সেটাই করতে হবে। এটা গেরস্থের পরিবার, সেই পরিবারের একটা অকল্যাণ কল্যাণ দেখতে হয়। ইম্পসিবল। দেবেশ, এত ইংরেজি কপচাতে বারণ কর। আমার ছেলে যতই বেয়াদব অশুভ কুলাঙ্গার হয়ে যাক না কেন, তবু তার শুভ অশুভ মঙ্গলটা আমাকেই দেখতে হবে। ওর মঙ্গলটা আমি দেখতে যাব না, কারণ ও নিজেই একটা অস্ত অমঙ্গল। সুতরাং আজকের কাল রাত্রির নিয়মটা তোদের মানতে হবে দেবেশ। কিন্তু মা। দেবেশ, তুই আগেও একটা বিয়ে করেছিস, সুতরাং এই সমস্ত নিয়ম কানুন তুই নিজেও জানিস। বউ ভাতের আগের দিন যে বউয়ের মুখ দেখতে নেই সেটা তোর খুব ভালো করে জানা আছে। সুতরাং আমি চাই না যে আজকের রাতটা তুই তোর নতুন বউয়ের মুখটা দেখিস। ওকে গেস্ট রুমেই থাকতে হবে আজকে। ও যদি গেস্ট রুমে থাকে আমি কোথায় থাকবো? তুমি কোথায় থাকবে সেটা তো বাবা মা আগেই বলে দিয়েছে তোমাকে। তুমি এই বাড়ির বাইরে যাবে, তোমার বাবা সেই ফরমান জারি করেছে আর আমিও তাই বলছি। কিন্তু মা, তোমার লজ্জা নেই তাই না? তোমার মতো নির্লজ্জ অসভ্য বেহায়া মেয়ে আমি দুটো দেখিনি। তাই বলে দিয়েছিলাম না যে তোমার ওই মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না?
তোমাকে যখন একবার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে তখন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর কোনো কথা হবে না আমাদের হাতে পায়ে ধরে কোনো সুবিধে হবে না দেবেশ কি হলো তো নতুন বউ এখন এখানে দাঁড়িয়ে রয়েছে কেন গেস্ট রুমে যাচ্ছে না কেন যা চলে যেতে বল আপনি আমায় ঠিক কি ভেবেছেন বলুন তো চাবি দেওয়া পুতুল আপনি আমায় উঠতে বললে আমি উঠবো আপনি আমায় বসতে বললে আমি বসবো আপনি যেতে বললে আমি যাবো আপনি আমাকে দাঁড়িয়ে থাকতে বললে আমি দাঁড়িয়ে থাকবো ইম্পসিবল এটা না হচ্ছে না বিশ্বাস করুন আর আই এম শিওর এটা আপনার মুখের বলি নয় এটা শিখিয়ে দেওয়া বলিয়া সেটা হচ্ছে ওই আপনার ছোট বউ গেও সর্বমঙ্গলা তার ডায়লগ ভাবতে অবাক লাগছে দেবেশ তোমার মাকে তো দেখছি সর্বমঙ্গলা একেবারে চাবি দেওয়া পুতুলের মতো ইউজ করছে ঠিক যেরকম ভাবে নাচতে বলছেন উনি ঠিক সেরকম ভাবে নাচছেন কি তাই তো অমিতা কাঞ্জিলাল খবরদার সৌমিলি আমার মায়ের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না কাল বাদ পারি তোমার মা এখন আমার আমার শাশুড়ি মা ইউ নো দ্যাট শাশুড়ি মা বলে যখন ডাকছো সৌমিলি তোমাকে তাহলে শাশুড়ি মায়ের কথা মেনেই চলতে হবে কেন বিয়ের আগে তোমার সঞ্জনা তোমাকে এসব শিখিয়ে দেয়নি আরে কি করে বলবে উনায় টাকা গোনা নিয়েই ব্যস্ত ছিল এই শুনুন আপনি আমার ভাসুরার হন না বুঝলেন তো যা খুশি তাই বলে আজ ঠিক বলেছো বর্দা ভাই আর তোমার ভাসুর নন কারণ তুমি আর এবাড়ির বউ নও তাহলে এবাড়ির বউ না হওয়া সত্ত্বেও কোন অধিকারে জোর করে তুমি এবাড়িতে থাকতে চাইছো মা তো চাইছেন না তুমি এবাড়িতে থাকো আর শাট আপ জাস্ট শাট আপ সর্বমঙ্গলা এবার কিন্তু তুমি বড্ড বাড়াবাড়ি করছো তুমি চাও আমি আর সৌমিলি যাতে আলাদা থাকি তুমি চাও সঞ্জনা যাতে এই বাড়িতে না থাকে এই সবই তোমার প্ল্যান তুমি আমাদের তাড়াতে চাইছো ভুল করছিস মেলতা ভাই এখনো সময় আছে প্লিজ মানুষ চিনতে শেখ সর্বমঙ্গলা যদি সত্যিই তোদেরকে বাড়ি থেকে তাড়াতে চাইতো তাহলে সবার বিরুদ্ধে গিয়ে মায়ের অমতে গিয়ে তোদেরকে কেন ঘরে বরণ করে তুলতো বলতো একদমই তাই ওর কি দায় পড়েছিল এসব করার উল্টে তোমাদের ভালো করতে গিয়ে মায়ের কাছে তখন থেকে বকুনি খেয়ে যাচ্ছে আমার বাড়িতে থাকতে গেলে এই নিয়মগুলো মানতেই হবে চাইলে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা আমার বাড়ি আমার বাড়িতে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলতে হবে সেখানে কোনো অনাচার আমি সহ্য করব না আপনাকে সহ্য করতে হবে না মা আপনি শুধু আমাকে দায়িত্ব দিন তারপর আমি দেখছি কি করে মেজদা ভাই আর সৌমিলি দেখা করে দরকার পড়লে ওদের দুজনকে আলাদা আলাদা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দেবো মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি কি বলছো তুমি তুমি কাকে কি বলছো বুঝতে পারছো তুমি আমায় ঘরে বন্ধ করে তালা আটকে রেখে দেবে আর ইউ ম্যাড হ্যাঁ রাখবো প্রয়োজন হলে তাই করতে হবে তুমি যদি মার কথা না শোনো মার কথা অমান্য করো তাহলে আমায় তাই করতে হবে কারণ আমি তো মার কথা অমান্য করতে পারবো না না যে অমান্য করবে তার এই বাড়িতে কোনো জায়গা নেই এ আমার শেষ কথা এক মিনিট মা মা একটা জিনিস আমি বুঝতে পারছি না মেজদা ভাই আর সৌমিলি তো কাল রাত্রি পালন করবে কিন্তু পুরনো মেজদি ভাইকে নিয়ে কি করব ও তো কিছুতেই এই বাড়ি ছেড়ে যেতে চাইছে না এটুলি এটুলি তাকে কি আর এত সহজে বাড়ি থেকে বার করা যায় আপনি বলেছেন না মা কি করব পুরনো মেজদি ভাইকে নিয়ে যাবেন সঞ্জনা এখান থেকে কোথাও যাবে না ও এখানেই থাকবে আমার সাথে কারণ ও আমার বন্ধু আর আমার মনে হয় যে তোমাদের সবার এটা খুব ভালো রকম ভাবে জানা আছে বাড়িতে নতুন বউ এলে তার বাড়ি থেকে একজন আত্মীয় আসে সঞ্জনা আমার আত্মীয় হিসেবে এই বাড়িতে থাকবেন দ্যাটস ইট
বা তাই নাকি? তোমার সতীন বুঝি তোমার আত্মীয়? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সঞ্জনা আমার সতীন নয়, ও আমার বোন। আর ওকে যদি এই বাড়ি থেকে কেউ তাড়ানোর চেষ্টা করে আমি কিন্তু তুল কালাম বাঁধিয়ে দেবো, এই কথা আমি বলে দিলাম। এক মিনিট, এটা আমার বাড়ি, আমি বারণ করা সত্ত্বেও সঞ্জনা কেন এই বাড়িতে থাকবে? কেন? অফকোর্স থাকবে। এই যে শুনুন, আপনার কথা যদি আমাকে শুনতে হয় তাহলে আমার কথাও আপনাকে শুনতে হবে। শুনতে হবে মানে কিন্তু শুনতেই হবে, ওকে? আর একটা কথা আপনি আপনার মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন, আপনি যেই বোগাস বিয়ের নিয়মগুলো জোর করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন এগুলো তো আমি মানতে বাধ্য হচ্ছি, ঠিক তেমনি আমিও এরপর যে সমস্ত রিচুয়ালসগুলো পালন করব সেগুলো কিন্তু আপনাদের মেনে নিতে হবে, কেমন? সেগুলো দেখে আই থিঙ্ক আপনাদের প্রত্যেকের চোখ জাস্ট ছানা বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কি করতে চাইছো বলো তো তুমি সৌমিলি? জলসা দেবেশের বৌভাত, কালকে এমন আমি রিসেপশন পার্টি দেব, এমন জলসা করব, এমন ধামাকা করব, আপনারা কেউ কিন্তু না বলতে পারবেন না, কারণ এই সমস্ত রিচুয়ালস এর দোহাই তো আপনারাই প্রথম আমাকে দেখিয়েছেন, তাই না? সেই জন্য কালকে আমি এই জিনিসগুলো করতে চাই, কাল আমার আর আমার দেবেশের গ্র্যান্ড রিসেপশন পার্টি। এই বিয়ের আবার গ্র্যান্ড রিসেপশন পার্টি? সোমলি তোমার লজ্জা করে না? হ্যাঁ, কিসের লজ্জা? দেখো, এটা তোমার দাদার দ্বিতীয় বিয়ে হতে পারে, বাট আমার তো প্রথম বিয়ে, তা আমি এরকম গ্র্যান্ড আয়োজন করব না, কি আশ্চর্য! ওকে ওকে ফাইন, তোমাদের সবার তো নিমন্ত্রণ রইলো, আসবে তোমরা, আর তোমাদের প্রত্যেকের নামে আমি একটা করে প্লেট ধরে রাখবো, কেমন? দেবেশের রিসেপশন পার্টির খাবার খেয়ে তুমি কিন্তু খুব আফসোস করবে অনিশ, ভাববে যে ইস, ঠিক কি মিস করলে তুমি। চুপ করো, তোমাদের বৌভাতে থাকতে আমার বই গেছে। কাম অন শাশুড়ি মা, আপনি যাবেন কোথায়? রিসেপশন পার্টি তো এই বাড়িতেই হবে। আমার বাড়িতে আমি কোনো মৎস্য ভোতে দেব না। বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছেন আপনার মেজো ছেলে, মৎস্যব তো একটু হবে, সেটা তো মেনে নিতেই হবে। আর রিচুয়ালস যদি মানতে হয় তাহলে হাফ ক্যান, ফুল মানতে হবে, ভাত কাপড় বৌভাত ইভেন ফুল সজ্জা সব। তাহলে তুমি এখন কি করবে সৌমিলি? ওই যে বললাম, কাল রাতের নিয়ম পালন করব, আজ থেকে কাল সকাল অবধি আমি আমার দেবেশে মুখ দেখব না। বলছি, তাহলে কি আমি আজকে দেবেশের সাথে দেবেশের ঘরে থাকবো? না না না, সেটা তুমি কি বলছো? তুমি তোমার বন্ধু, আমার দিদির মতো তুমি আমার সঙ্গে গেস্ট রুমে শোবে, কেমন? দেখো, নতুন বউকে তো কেউ একা থাকতে দেয় না, তাই না? আমি সর্বমঙ্গলা, আজকের রাতটা আমি তোমায় দিলাম, বাট কাল থেকে আমার সময় শুরু হবে। বাড়িতে যে ধামাকাগুলো হবে সেগুলো সামলানোর জন্য তৈরি থেকো, কারণ আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি একটার পর একটা ধামাকাই ধামাকা ধামাকাই ধামাকা হবে, তৈরি থেকো, কেমন সর্বমঙ্গল? সৌমিলি, তুমি কি আমাদেরকে থ্রেট করছো? যদি বলি হ্যাঁ, তুমি কি ভাবছো তোমাকে আমরা আটকাতে পারবো না? না, আমি জানি পারবে না। সৌমিলী মিত্রকে আজ অবধি কেউ কখনো আটকাতেই পারিনি, সুতরাং তোমরা কোথা থেকে এলে বলতো যে তোমরা আমাকে আটকাবে? কেন
বোকা বোকা কথা বলছো? অনিশ, তুমি বহু বছর ধরে আমাকে চেনো। আজকে যা কিছু করছি আমি তোমার জন্য করছি। তুমি আমাকে রিফিউজ করেছো, আমাকে অ্যাকসেপ্ট করো। তুমি বোকার মতো কাজগুলো করেছো, বাট তোমার দাদা দেবেশ সে আমাকে অ্যাকসেপ্ট করেছে। তাই আমার দায়িত্বের মধ্যে পড়ে যে দেবেশকে হ্যাপি রাখা, তাকে সুখী রাখা। তাই তো দেবেশ? কালকে রিসেপশনের প্ল্যানিং গুলো তো করতে হবে। এসো, চলে এসো, চলে এসো তুমি। এক নিয়ম চাপাতে গিয়ে আর এক নিয়ম এসে ঘাড়ে চুটলো। চিন্তা করবেন না মা, ওদের ধামাকায় কি করে জল ঢালতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। কি অনিশবাবু, পারবো না আমরা? পারতে তো আমাদেরকে হবেই। ওদের ব্রেনটা এমন ড্যাম্প করবো, ফাটা তো দূরের কথা, ফুস করেও চলবে না। তোমায় ভালোবাসতে গিয়ে না জানি আমাকে কি টলারেট করতে হবে। আচ্ছা অনিশ, যদি তুমি আমার ভালোবাসতে, আমার ভালোবাসাটাকে রিজেক্ট করে তুমি যদি সর্বমঙ্গলাকে বিয়েটা না করতে, তাহলে তো এতদিন আমি তোমার জীবনে চলে আসতাম বলো? তোমার এই বিবাহিত দাদাটাকে তো আর নিজের গলায় ঝোলাতে হতো না, বিরক্তিকর। অনিশ, তুমি শুধু আমার 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 আর কারণ না। আমিও চাই আমার হাজবেন্ড অনিশ বাবু তার ডিউটি পালন করুক, সেটা সারা রাত তোমার সঙ্গে জেগে থাকতে হলেও করুক, তাতে আমাদের সম্পর্কে এতটুকুও চির ধরবে না। আমাকে তুমি ওর কাছ থেকে টেনে এনেছো, কিন্তু আমি মন থেকে ওর পাশেই দাঁড়াতে চাই। এগ্রিমেন্টের জন্য আমি তোমার পাশে থাকবো, কিন্তু আমি মন থেকে ওর পাশেই দাঁড়াতে চাই, কারণ মনটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না সৌমিলি। জানো তো অনিশ, আমি না তোমায় একদম সুখী হতে দেবো না। তুমি যদি সুখী হতে চাও সেটা শুধু আমার সাথে তুমি সুখী হবে, আর অন্য কারোর সাথে তুমি তো সুখী হতে পারবে না। আমি তোমায় সুখী হতে দেব না, মানে জাস্ট দেব না, ট্রাস্ট মি অনিশ। তোমাকে পাওয়ার জন্য লড়াই করতে করতে বারবার বারবার মেয়েটার কাছে আমাকে হারতে হয়েছে, তবে এবার আমি জিতব। এই সৌমিলি কাছে আর জিতবে মানে জিতবে। এই অনিশ, আমার না তোমার ভীষণ দেখতে ইচ্ছে করছে, এক্ষুনি দেখতে ইচ্ছে করছে। কেন এরকম হচ্ছে? দেখো, আজ রাতে আমরা একই বাড়িতে, বাট তুমি একটা ঘরে আর আমি আর একটা ঘরে। তোমার ঘরে, তোমার পাশে, তোমার কাছে ওই কেউ ভূতটা রয়েছে, তোমার জল ধারে জুড়ে শুধু ওই মেয়েটা রয়েছে, আর আমি এই ঘরে বসে রয়েছি। ইম্পসিবল।